কেমন আছো তোমরা সবাই? অবশ্যই সবাই অনলাইনে ক্লাসে বসে নিয়মিত লেখাপড়া করছো। প্রতিদিনকার আয়োজনের মতো আজকেও ধারাবাহিকভাবে আমি আসছি তোমাদের গণিত ক্লাস নেওয়ার জন্য। আমি তোমাদের সমীর স্যার, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়। তো আমরা উচ্চতর গণিতের ক্লাস ধারাবাহিকভাবে করতেছিলাম, উদাহরণগুলো শেষ করেছি, এখন মূল অনুশীলনীর ভিতরে আমরা প্রবেশ করব। অনুশীলনীর আজ দেখো 11 নম্বর করব, পৃষ্ঠা নম্বর 286। একটু খেয়াল করলে দেখবে উদাহরণ 3 আর আমাদের 11টা প্রায় সেম, ভাষাগত ভিন্ন। উদাহরণ 3-এ দেওয়া ছিল ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা, যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল। আর এবার বলেই দিছে যে কোনো এক বাহুর মধ্যবিন্দু এবং অন্য একটা বাহুর সমান্তরাল রেখা অপর রেখাকে মধ্যবিন্দুতে ছেদ করে, এরকমভাবেই আছে। তাহলে দেখো আমরা মনে করি, হ্যাঁ 11 নম্বর তোমরা একটু সমাধানটা লিখে নিতে পারো। মনে করি ABC একটি ত্রিভুজ AB বাহুর মধ্যবিন্দু ডি দাঁড়ি দিতে পারি, দাঁড়িয়ে দাও, বিসি বাহুর, হ্যাঁ একটু খেয়াল করো, বিসি বাহুর সমান্তরাল, বিসি বাহুর সমান্তরাল রেখা ডিই অঙ্কন করি, ডিই আঁকি বা অঙ্কন করি, যা বলো। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে ই বিন্দু এসি এর মধ্যবিন্দু, ই বিন্দু এসি এর মধ্যবিন্দু। একটু খেয়াল করো, ই বিন্দু এসি এর মধ্যবিন্দু, এটা আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ হাফ অফ এসি সমান এই, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা ধরে নিব ই বিন্দু এসি এর মধ্যবিন্দু না, আমরা ধরছি ই বিন্দু এসি এর মধ্যবিন্দু না। যদি ই বিন্দু এসি এর মধ্যবিন্দু না হয় তাহলে অন্য একটা বিন্দু এসি এর মধ্যবিন্দু ধরবো। তো সেই বিন্দু যদি দেখি যে না, সেই বিন্দু আর ই বিন্দু আলাদা কোনো বিন্দু নয়, তাহলে আমরা ই বিন্দুকে এসি এর মধ্যবিন্দু বলতে পারবো। ধরি ই বিন্দু নয়, ই বিন্দু নয়, আমরা একটা আরেকটা ধরি এফ বিন্দু, এফ বিন্দু এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্য বিন্দু আমরা এটা ধরে নিই। এবার প্রমাণ চলে যাবো। দেখো তোমরা অবশ্যই আগে উদাহরণ 3টা আবার দেখে নিবে, রিভিশন করে নিবে, তাহলে সুবিধা হবে। আমরা প্রমাণ চলে যাই, দেখো। হ্যাঁ প্রমাণ, আমরা কি শিখেছি? ত্রিভুজের যোগবিধি শিখেছি। হ্যাঁ আমরা ত্রিভুজের যোগবিধি থেকে করব, এবং উদাহরণ 3-এ তোমরা যেভাবে করেছো ঠিক একইভাবে করব। দেখো উদাহরণ 3-এর মতো করে ত্রিভুজ এডিই হতে পাই, ই হতে পাই, একটু খেয়াল করো, ত্রিভুজ এডিই হতে পাই, ভেক্টর যোগের সূত্র, স্টার্টিং পয়েন্ট কোনটা? এ থেকে এই, এই, আর এন্ডিং পয়েন্ট কোনটা? এফ, এ থেকে এফ। তাহলে আমরা সূত্র অনুযায়ী কী লিখতে পারি? এডি ভেক্টর প্লাস ডি এফ ভেক্টর সমান সমান এফ ভেক্টর। বরাবরের মতো আমরা সাইডটা চেঞ্জ করে নিই, ডি এফ ভেক্টর সমান এফ ভেক্টর মাইনাস এডি ভেক্টর। আসলে এখানে গাণিতিকভাবে বলতে গেলে সাইড সেন্স বলা যায় না, এর গভীর ব্যাখ্যা আছে, কিন্তু আমরা অত ব্যাখ্যায় যাব না, তাই আমরা সাইড সেন্স বলে নিলাম। তা ডি এফ ভেক্টর সমান এফ বা ডি এফ ভেক্টর সমান এফ, আমরা এফ কি ধরেছি? এসি এর
মধ্যবিন্দু, এস এর মধ্যবিন্দু ধরেছি না, তাহলে এফ যদি এস এর মধ্যবিন্দু ধরি তাহলে এএফ এর পরিবর্তে কী লিখতে পারি? এএফ এর পরিবর্তে লিখতে পারি টু এসি ভেক্টর, তাই না? আচ্ছা, মাইনাস এডি। ডি কি? ডি হলো এবি এর মধ্যবিন্দু, আমরা আগেই বলে নিয়েছিলাম। তাহলে এডির পরিবর্তে কী লিখতে পারি? টু ইন্টু এবি ভেক্টর, পাই তো? ওকে, এবিও লেখা যায়? কখনো না, একটু দেখো। এই যে এএফ, এএফ কি এসি এর অর্ধেক না? তাহলে এখানে কি আমরা টু লিখতে পারবো? কখনো টু লিখতে পারবো না। তোমরা এই ভুলটা কিন্তু প্রায় করে থাকো। এখানে হবে হাফ, এখানেও হাফ হবে, এই জন্য আমি ওইটা লিখছি, কারণ না তোমরা সাথে সাথে হ্যাঁ বলে দেওয়ার পরীক্ষায় এই ভুলটাই করে থাকো, এই জন্য এটা রিপিট করলাম। তো এটা কি? এডি কি? এডি হলো এবি এর অর্ধেক। এএফ কি? এসি এর অর্ধেক। ওকে, এই ভুলগুলো খেয়াল করবে যাতে না করো। তাহলে ডিএফ ভেক্টর সমান হাফ কমন যায়, দেখো এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর, এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর, এটা হচ্ছে না আমাদের। তাহলে এই এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর, এটা তো তোমাদের সেই বড় ত্রিভুজ সূত্র পড়ে গেল। আমরা একটু দেখি, একে একটা ইকুয়েশন আকারে রেখে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এটাকে দিলাম 1 নং সমীকরণ। আবার ত্রিভুজ এ বি সি হতে পাই, একইভাবে যোগের সূত্র, স্টার্টিং পয়েন্ট কোনটা? এ, এ থেকে বি, বি থেকে সি, আর এন্ডিং পয়েন্ট কোনটা? এ থেকে সি। তাহলে আমরা একইভাবে লিখি এসি ভেক্টর সমান এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। একটু খেয়াল করো, আমাদের এখানে যে সমীকরণটা দিচ্ছি সেখানে এসির কাছে কে আছে? মাইনাস এবি। তাহলে আমরা এবিটা নিয়ে আসি, এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর সমান বিসি ভেক্টর। তাহলে এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর সমান কত পেয়েছি? বিসি ভেক্টর পেয়েছি না? একটু খেয়াল করো, বা এই যে আমাদের এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর সমান কত পেলাম আমরা? বিসি ভেক্টর। তাহলে এখানে কত ছিল? একটা হাফ ছিল, আমরা উপবিভাগকে হাফ দ্বারা গুণ করি, হাফ ইন্টু এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর সমান সমান হাফ অফ বিসি ভেক্টর। ক্লিয়ার? তাহলে এটা আমরা পেয়েছি 1 নং সমীকরণে। এর সাথে আমরা এটুকু পরিবর্তে কী লিখতে পারি? ডিএফ ভেক্টর। অতএব ডিএফ ভেক্টর সমান সমান হাফ অফ বিসি ভেক্টর, বিসি ভেক্টর। তো আমরা এই যে লাইনটা পেয়েছি, দেখো যে ডিএফ, ডিএফ ভেক্টর কী পেয়েছি? বিসি ভেক্টরের অর্ধেক। এটা কী পেয়েছিলাম? উদাহরণ 3 পেয়েছিলাম। তাহলে এই যে ডিএফ ভেক্টর সমান হাফ অফ বিসি, এই সমান্তর রেখা একমাত্র কখন সম্ভব? সমান্তর রেখা একমাত্র সম্ভব যদি এদের ধারক রেখা একই হয় অথবা এরা পরস্পর সমান্তরাল হয়। এবং সমান্তরাল যদি হয় তাহলে অবশ্যই দেখো এই যে আমাদের, তাহলে বিসি এর সমান্তরাল অবশ্যই কত হবে? ডিএফ ভেক্টর। তো সমান্তরাল যদি হয় তাহলে অবশ্যই এফ বিন্দু আর ই বিন্দু আলাদা হতে পারে না, ই আর এফ একই বিন্দু হবে। একটু দেখো গাণিতিকভাবে তোমরা, অর্থাৎ ডিএফ ভেক্টর সমান হাফ অফ বিসি ভেক্টর, এটা সম্ভব, এটা সম্ভব যদি, দেখো তোমরা, এটা সম্ভব যদি ডিএফ ভেক্টর সমান্তরাল বিসি ভেক্টর হয়, ডিএফ ভেক্টর সমান্তরাল বিসি ভেক্টর হয়। কিন্তু তোমরা তো আগে থেকেই শিখে এসেছো যে ডিএফ ভেক্টর সমান্তরাল বিসি যদি হতে হয় তাহলে অবশ্যই এফ বিন্দু কী হবে? এফ বিন্দু অবশ্যই এসি এর মধ্যবিন্দু হবে। কিন্তু এফ বিন্দু তো এসি এর মধ্যবিন্দু না, আমরা শুরুতেই বলছি বিসি এর সমান্তরাল রেখা কী? ডি রেখা। তাহলে অবশ্যই ই বিন্দু ও এফ বিন্দু আলাদা কোনো বিন্দু নয়, অতএব এফ বিন্দু ই এর উপর সমপতিত হবে। দেখো এটা সম্ভব নয় যদি ডিএফ ভেক্টর সমান্তরাল বিসি ভেক্টর না হয়, সরি যেহেতু সম্ভব লিখছি, এত ভেক্টর হয় ডিএফ ভেক্টর সমান্তরাল বিসি ভেক্টর, অতএব ই ভেক্টর, সরি ই বিন্দু, ভেক্টর দেওয়ার প্রয়োজন নেই, ই বিন্দু ও এফ বিন্দু অবশ্যই একই বিন্দু হবে, একই বিন্দু হবে, অতএব ই অবশ্যই
এসি এর মধ্যবিন্দু। ই কি হবে? ই বিন্দু অবশ্যই এসি এর মধ্য বিন্দু। অতএব হাফ অফ এসি সমান সমান এই প্রমাণিত বা দেখানো হলো। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, ধারাবাহিকভাবে আমাদের পরবর্তী ক্লাস মূল্যায়ন করা হবে।